আরে ওসি সাহেব, বহেন বহেন, এই যা তাড়াতাড়ি চানাস্তার ব্যবস্থা কর। এত অস্থির হবার কিছুই নেই মোহ সাহেব। আরে অস্থির মুনা মানে কি করলেন এটা? পয়লা আছেন আপনার বাড়িতে, চানাস্তা খেলাম না, এই যা জলদি যা। আরে বহেন, ছয় মাস ধরে আপনি জয়েন করছেন এই থানায়, এত করে দাওয়াত দিলাম, আপনি একদিনও হেননিকা, আর আজকে বিনা দাওয়াতে চলে আইছেন, কি সৌভাগ্য আমার। সৌভাগ্য না, মেবি দুর্ভাগ্য। দুর্ভাগ্য কি রকম ওসি সাহেব, কি সমস্যা? আজার হত্যা মামলায় গনি সাহেব আপনাকে সন্দেহভাজন আসামি করে মামলা করেছেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, গনি ভাই এসব করাই পারে না, উনি আমার বড় ভাই, পরিবহন সেক্টরে আমার লিডার, কি কোন আপনি সুবুলটা বলটা। এইখানে বুঝাবুঝির কিছু নাই, চাকরিটা তুই ছেড়ে দে। চাকরি ছেড়ে দিলে আমি থাকুম কই, খামু কি? কেন, তোর থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দেবো, তার বিনিময়ে আমার সাথে দুই চারটা রাত কাটাবি? তোর মুখ থেকে এই কথা বেরোলে কেমনে? আমি কি করুম, আমার অফিসের বস আমার এই কথা কয়, সফি আমার এই কথা কয়, এখন আমি কি করুম? তুই আমারে ক, বুঝতে পারছি তুই সবকিছু আমার উপর স্যার, আমি দেখতাছি। কি করবি তুই? কি করুম সেটা তো তোর জানার দরকার নাই, আমি করুম এইটুকু জানি। দেখ উল্টাপাল্টা কিছু করিস না, তোরে আমি হারাইতে পারুম না। আমিও তোর হারাইতে পারুম না। মাঠা একটা লো, মাঠা আমার খেতে কেমন ঠিক আছে, আমি দূরেই খামো। হ্যাঁ ভাই, কিছু লাগবো? হ্যাঁ লাগবো। কি লাগবো কও, আমি হানি লইতেছি। সফিরে লাগবো। আরে চিনোস? হ্যাঁ চিনি তো। ওই শালা রেনি আমার সাথে দেয়া কর। ঠিক আছে ভাই, তুমি কোনো চিন্তা করো না, মালদার হলে আমি হনি আইতেছি। তাড়াতাড়ি আয়, আরে খালার কাছে যাইতে হইব। তুমি তো অনেক আলাবোলা, কিচ্ছু বোঝো না। কইলাম তো ভাই, আমি কিচ্ছু বুঝতাছি না। লাভলি রে চিনোস? কোন লাভলি ভাই? কয়টা লাভলি রে তুই চিনোস? আগে এটা ক, কথা কষ্ট কেন? লাভলিরে তুই মাসের খরচ দিবি, মাঝে মাঝে গিয়ে রাইত কাটাবি, এসব কথা কষ্ট নাই? কি কোন ভাই, তুই এসব কথা কইছে? বিশ্বাস করো না, আমি আল্লাহর কসম করে করতেছি, আর কোনদিনও ভাবির দিকে তাকাবো না। কি ব্যাপার তোমরা, কি চাও আমার কাছে? চান্দু চাই তো অনেক কিছুই, আপাতত একটা দিলেই চলবো। ও বুঝতে পেরেছি, চাঁদা চাইতে আসছো না? এক টাকাও চাঁদা পাবে না। তোমরা জানো না আমি কি। আরে চান্দু জানি বলেই চাইছি, লাভলিরে তুই কেন জ্বালাতন করস? কে বলেছে, কে বলেছে আমি জ্বালাতন করি? কক্সবাজার ঘুরতে যাবি, আনন্দ ফুর্তি করবি? ওই তুই বলস নাই, জি মানে শালার পর শালা, জি মানে কি? মাইয়া অফিসে চাকরি দাও, আবার তাগলে ফুর্তি করতে চাও? শোন, তরে প্রথমবার আর শেষবারের মতো কয়ে যেতেছি, লাভলি হইছে জান আমার জান, তোর অফিসে কাম করবো, সম্মানের চোখে দেখবি, আর যদি নয় ছয় হয় এই নলটা তোর এমন জায়গা সেট করবো কোন দিক দিয়ে ঢুকবো, কোন দিক দিয়ে বেরিবো, তেরো পাবি না। বুঝতে পারছি,
বুঝতে পারলে তো ভালোই, আর না বুঝতে পারলে চল। আজকে বউকে ফোন করে বলে দিতে হবে, ওকে অফিস থেকে বের করে দিতে হবে। কিন্তু ও যদি আমার বউকে সব বলে দেয় তাহলে তো আমাকে রাস্তায় ভিক্ষা করে খেতে হবে। কবির এদিকে কও। কমু মানে তুই কি কিছুই জানোস না? এমন কিসে যে আমার জানতে হইব? জানবি কেমনে, সারাদিন ওই সাই পাস খাইলে আমগো নিয়ে তোর চিন্তা করার সময় আছে? মামু বাসায় না অল্লাগে এসবের সম্পর্ক কি? তাছাড়া মামু তো পোলা পাইন না, যে হারায় যাইব। তোর মামু পোলা পাইন? আহা মা বাদ দাও তো, তুমি কেন শুধু শুধু ভাইয়ারে বকতাছ? তুই চুপ থাক, আমি এত কিছু বুঝি না, কি করবি কেমনে করবি আমি কিছুই জানি না। 24 ঘন্টার মধ্যে তুই তোর মামারে খুই যা, আমার কাছে নিয়ে আসবি, এটাই আমার শেষ কথা। তুমি কি দেখেছো বাবু বলো তো? আমি ব্যাট উড়াইতে গিয়ে দেখি একটা লাশ। আচ্ছা আপনি আসুন আমার সাথে, আর তুমিও চলো বাবু। রাখ তো মা। কিরে কবির, তোর চেহারার একই অবস্থা। না মামা, তুমি যা ভাবতেছো তেমন কিছুই না। ওই তুই থাম তো আজাহার, আমি কিন্তু মাইয়ার বাপের লগে একেবারে পাকা কথা দিয়ে দিছি, এবার কিন্তু তোর কোনো কথাই আমি শুনুম না। তোমার তো কইছি বুবু, বিয়া সংসার আমার লেগে না, তাছাড়া তুমি তো আমার সাথে বেইমানি করছো। বেইমানি? আমি আবার কি বেইমানি করলাম? কেন বুবু, তুমি না কইছো বাগনা বাগনি নিয়েই তো আমার সংসার, ওরা থাকতে আমি আবার কেন বিয়া করুম বুবু? মামু তুমি বিয়া কইরো না। কেন? তোমার মতো কিপটার বিয়া করা ঠিক না। আমি আবার তগর লগে কি কিপটামি করলাম? যদি কিপটামি না করো তাহলে কিছু ছাড়ো, তোর টাকা লাগবো, তুই আমার কবি তো, তুই আমার সবচেয়ে কাছের বাগনা। এই ল, তুই আবার মন খারাপ করস কা, এই নে। সামান্য কিছু দিলেই তো হইতো বুবু, ওরাই তো আমার সব। সব ঠিক আছে, কিন্তু টাকা পাইলে দেহস না কি কামগুলো করে? ভালো হয়ে যাবো বুবু, ও ভালো হয়ে যাবো। ভাই কি হয়েছে? ভাই একটু জলদি নিচে আসেন। কি হয়েছে এনে ক? আরে এইখান থেকে বলা যাবেন, আপনি নিচে আসেন। কই এখন এই সকালে? আসেন তাড়াতাড়ি।
কিরে আলমগীর, জি ভাই, দূর করলি? আর একটু সময় লাগবো। কর কর, ভালো মতো কর, সাইডগুলা একদম সুন্দর করে কাটবি। ভাইজান, হ্যাঁ, দুটো সুন্দর চারা পাইছি। বাহ, খুব সুন্দর গাছ তো। এই গাছ কি এই গর্তে হইব নারো বড় করব? না, এই গর্তে হইব না, চারা চারাত গর্ত করতে হইব। ভাই সুন্দর করে গর্ত কর, চারাত গর্ত কর। আমি আর পারুম না, আমার গলা শুকিয়ে গেছে, আমি আর পানি খেতে যাবো। হারামজাদা, কাম দেখলে তোমার পানি পিপাসা লাগে, সর, যা যা। কাম দেখলি তোমার গলা শুকায় যায় না? জামাল, চারাগুলো তো ভালোই আনছোস, ফল পাইতে পাইতে কয়দিন লাগবো? বড় ভাই, ঠিক মতো যত্ন নিলে 2 বছরের মধ্যে ডাব ধরবো। বাহ, তরে কিন্তু যত্ন লই তুই। বড় ভাই, ইটের কুয়া, লবণ, পটাশিয়াম, গোবর এগুলো দিলে 2 বছরের মধ্যে। জলপুকুরে লাশটা ভাইসা উঠছে। কেমনে 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 আমি ভাই আমারে মারতেছেন কেন? চুপ, তোর যে কোশ্চেন লাশা ঠিক মতো পুঁতে দিতে ভাইসা উঠলো কেমনে? না, আমি তো পাথর দিয়ে দড়ি দিয়ে বাইন্ধে সুন্দর করে পানিতে ডুবাই দিছি। ভাই বল্লা, পাথর দিয়ে দড়ি দিয়ে বাইন্ধে সুন্দর করে পানিতে ডুবাই দিছস না, তাহলে বাঁচতো কেমনে? কত কষ্ট কে ভাই, আপনি কোনো চিন্তা করেন না, ওই আজাহারে আমি এমন জায়গা থেকে উঠায় নিয়ে আসি একটা কাকপক্ষী ওটার পায় নাই, আপনি টেনশন করেন না। গনি সাহেব, কে আজাহারকে খুন করতে পারে বলে আপনার সন্দেহ হয়? গোটা জামাল মোহরের ডান হাত, মোহরের কথা ছাড়া সে কোনো কাজ করে না, কাজেই জামাল আজহারের কিলার। তার মানে আপনার স্টেটমেন্ট অনুযায়ী বোঝা যাচ্ছে যে প্রধান আসামি হচ্ছে গোটা জামাল আর মোহর হচ্ছে হুকুমদাতা, এই তো? হুম, ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। তাহলে কি আমি যাব? যেতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আসি গোসল করাই আজানাদার ব্যবস্থা করি। গোসল করার ব্যবস্থা কর। কবির ভাই, আশিক ভাই আসেন, বাড়ির আর কেউ দেখা থাকলে দেখে নিন। ক্যালকুলেটরে জাগা হয় নাকি ভাই? কত হইল? এই খবরও লওয়ার লাগবো তোর, তোর নিজের খবর কো, টাকা আনছ? ভাই ক্যাশ টাকা আনছি, এই যে। এই যে নাও ভাই। কত আনছস? 2 লাখ। সব সময় দান্তাবাজি করস, হ্যাঁ, যা কই তা করস। কে বাড়িতে কি এত ক্যাশ থাকে? বাড়িতে থাকবো কেমনে, সব তো খালি ব্যাংকে পড়ো। কি যে করাইলে আসি দিছো, কিচ্ছু বুঝো না, যে ঝামেলা ফালাইছো, লাস্ট তো ফালাইছো জিলের মধ্যে, টাকা ডাউন লাগবো গাঙ্গে, বহু টাকা লাগবো, 5 লাখের নিচে কাম হবো না।
কি কো ভাই, এত টাকা কে? এত টাকাই বুঝো না, টের পাও নাই, খালি বিতলামি করতে আহ। এরপর আয়ো হিসাব লইতে ঠিক মতো বুঝাই দিমুনি। যা, 1 লাখ দিলা, 2 লাখ দিলা, এবারে দিয়ে আয়গা। যা, আমার কথা কবি সব ম্যানেজ করতে কইছি, যা। ভাই, 5 লাখ লাগবো না, 3 এ ম্যানেজ করে ফেলাবো। এহেন আবার ঝামেলা ফেলাইস না কিন্তু, যা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। দুর্ভাগ্য কি রকম সাহেব, কি সমস্যা? আজার হত্যা মামলায় গৌরী সাহেব আপনাকে সন্দেহভাজন আসামি করে মামলা করেছেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। গৌরী ভাই এসব করাই পারে না, উনি আমার বড় ভাই, পরিবহন সেক্টরে আমার লিডার। কি কোন আপনি সুবুলটা বলটা মোহর সাহেব? সবাই বিশ্বাস করে দেশে যত খুন ক্রাইম হয় সব আন্ডার ওয়ার্ল্ড করে, কিন্তু আমি তা বিশ্বাস করি না। আন্ডার ওয়ার্ল্ড আর ওপেন ওয়ার্ল্ড এর মাঝখানে একটা দুনিয়া আছে, যে দুনিয়ার বাসিন্দা হচ্ছেন আপনাদের মতো মাস্কেট পিপল, মুখোশধারী ভদ্রবেশী পাপি, যেমন হচ্ছেন আপনি। 6 মাসে আপনার সম্পর্কে কিন্তু আমি অনেক কিছু জেনে ফেলেছি। আমিও আপনার সম্পর্কে অনেক কিছু জানি না ফেলাইছি ওসি সাহেব। আপনি আমার সম্পর্কে কি কি জেনেছেন? আরে না না, তেমন কিছু না। এই যে 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে আপনি আমাগো থানায় আসছেন, আপনার ডিবি অফিসার শালারে দিয়া এনকাউন্টারের ভয় দেখাইয়া কত লোকের থেকে লক্ষ লক্ষ টাকা কামাইছে। ডন্ট টক রাবি। আরে আস্তে চিল্লান না, চিল্লালে মাথা গরম হয়ে যাবে। আমি ইংরেজি বুঝি না, আমি কোনো কলেজের মাস্টার না, আমি শ্রমিক নেতা। মোহর চিনেন? মোহর জানেন? মোহরে বুঝেন? মোহর সবাই চিনেও না, মোহরে সবাই ধরতেও পারে না। ওসি সাহেব, দামি মনে করে এই মোহরের গায়ে হাত দিতে যায়েন না, পুইরা যাইবেন, কারণ এই মোহর অনেক গরম। তুমি কত গরম সেটা আমিও দেখে নেব। ওই হারামজাদা, কাল লেগে নাস্তানসোস, টাকা কি আমার কাছে কাপায়? হে, যা যা হেন থেকে। একটা কথা মনে রাখো, তোমার যে বাপ না, ওইও আমার খয়রাতি, তোমার খয়রা তো টাইম মতো পাঠাই দেবো। যাও, এবার থানায় যাই, আইসক্রিম খাইয়া ঠান্ডা মাথা চিন্তা করো কি কইছি, আর আজহারের খুনিরে পারলে খুঁজে বের করো। তোমাকে একটা কথা বলি, আজহারের খুনিকে তা আমি খুঁজে বের করবই, সাথে তোর বাপকে সেটা আমি খুঁজে বের করবো।